ভালোভাবে করতেছি তো আমনে রান্না। আমি কিন্তু বেকি যাবো ভাইয়া, বেকলে কিন্তু আমনে সমস্যা হয়ে যাবে। তুই কি বেকবি ব্যাগ পাটা? আমার লগে রং বাজি, আমি তোর মতো শিমুল বাইরা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আপনি কি পোলা পাইন মানুষ? হ্যাঁ, আপনি বয়সের লগে পোলা পাইনের লগে ফাইজলামি এটা যায়? তো আমি তখন লগে ফাইজলামি বন্ধ আমি করি না, ফ্রি হই না। আমার লগে ফাইজলামি করেন ফ্রি হন, কোনো সমস্যা নেই। আমরা ইউনিভার্সিটিতে পড়ি, মিনিমাম বড় হয়েছি। আপনি যদি এখন শিমুলের মতো একটা পিচ্ছি বলার লগে আপনার আঠারো সমান বয়স, এর লগে যদি ফাইজলামি করেন তাহলে ভাড়ায় শিমুলকে আমার বিয়ে লাগে যে আমি ওর লগে ফাইজলামি করবো, এটাই তো মনে হইতেছে ভাইয়া। তাই তো করছেন আপনি, আপনি শিমুলের লগে এগুলো করেন কে? হ্যাঁ, ও রাতের বেলায় ঘুমাইলে ওরে মাইর জোর করেন, ধৈরা টানাটানি করেন, ওর বিছানাটাই না বাথরুমের সামনে লইয়া যান, কেন? যখন ঘুমাইছিলি তোর খেতা বালির দরে কে টান দিছিল সত্যি কথা বলতে? তুই কি আরে ভাইয়া, হিগা তো মুখের উপরে মিথ্যা কথা কইয়া লইলো। আচ্ছা বাসা ভাই, কালকে রাতে আপনি যে আরে বাথরুমের সামনে টানি লই যান, আমি আপনার জাগি কই নো কিরে বাসা ভাই, আপনার কে ছিলাম আপনি আরে বাথরুমের সামনে কি লাই লই যান? এই বাটা বেয়াদবি করিসলা, আমি তোরে কখন কইলাম মিথ্যা কথা কইছ না শিমুল, অগো সামনে আমারে অপরাধী করিস না কইলাম। হিগা তো ঠাড়া মিথ্যা কথা কই ভাইয়া। কি রে ভাই, আপনি মিথ্যা তো বলতেছেন কেন? আর ভাইটা কি মিথ্যা তো বলতেছে আপনার লগে? আরে বাটা ও স্বপ্ন দেখছে যে ওর তসুদ্দুর আমি টানা টানি করছি, কয়দিন পরে স্বপ্নে দেখবি যে আমি তোরে বিদায় দিছি। আপনিও স্বপ্নের মধ্যে দেখবেন আপনি কিতুন গল গলায় রক্ত বারো। বেটা তোরা পোলা পাইনের সামনে আমারে ডাইকে আইলা বেইজ্জতি করবি, তোরা তো আমার হলেও চাইতে পারছিস, আমি তো সিনিয়র। আপনি পোলা পাইনের লাগে ফাইসা মি করবেন, আপনারে বেইজ্জতি করবে না, আপনি শিবুলের পিছনে লাগবে না, খবরদার। বাসা পোলা বাবালা এক করেন এই বেটা, নাম ধরে ডাক্তার সস্কা, ডাক্তার সস্কা ঘুমাইতেছি। আসো তাই ঘন্টা বাইক করেন, আর ঘুম লাগতো না ভাইয়া, এই শান্তির ঘুম শেষ। আসতে দিলে বল কিছে? আরে ভাইয়া ঘুমানোর টাইমে এত তাকে নিয়ে রাখছি, সকালে উঠেছে এত তাকে নাই, এ পাশে এত তাকে লই তো কই? এই শিমুল গায়ে বয়স আমি কইলাম আমি তোর জুতা নিছি নাকি? এই তুই কি বল না বল, জুতা এখানে রাখছো ম্যাডাম, হয়তো কোন হিরোইন সে জানলা দিয়ে ইয়ে লই এসে লেগেছে, চুরি হইতে পারে, পাশে ভিতর জুতা নিতে যাইবে কে? তুই এমন ওই সিল্লা সিল্লি করতে আছো মনে তোর বিধান দিয়ে লই এসে লেগেছে, এই জুতা নিছে তো কি হইছে? আরে ভাইয়া এই জুতা কেন কম নি, এখানে তো আর আবে এক করে কি কইতাম আপনি করে, আর কইতে কইতে টায়ার্ড হয়ে গেছি। বড় হয়েছেন অনহল আইনের মতো আচরণ করেন, শিমুলে জুতো এটা কিনলে রাই দিচ্ছেন আপনি, লেদা হোল আইনে জুতোটা দিয়ে দেন, জানেন যে হোল আইকার বুট জুতো একটা আবে, সারাদিন এই বুট জুতার লাইগা সিলা সিলি করে, বলে এখানে আপ একটা বলার ফেরত দিতেন। তুই এমন ভাবে কইতাছ যে তুই দেখছো আমি শিমুলের জুতা নিয়ে রেখে দিছি? এ ঘর আমরা স্যার আর কেউ লইতো না, হাবুর জীবনের সাহস হইতো না শিমুলের জুতা ধরার, আর শুভরা তো টাইম নেই, একমাত্র আজ এটা টাইম আপনার আছে, আল্লাহ রস্তে ভাই হিগা জুতা রেখে ফেরত দিতেন, কালকে রাই দিতুন কাঁদতেছি হিগা। শিমুলকে আমার বন্ধু লাগে যে ওর জুতা আমি লয়ে যাবো, তা আমরা তো বড় ভাই হিসেবে তো হিগার মতো আচরণ করতেছেন না, আপনি কি লেদা হলাই না, আপনি হিগা জুতাটা কিনলে লইছেন। আবারও তুই একই কথা কইতেছিস, আমি ওর জুতা নিলাম করতে? আপনি লইছেন, লইলে একমাত্র আপনি লইছেন, আপনি আজকে শিমুলের জুতা চুরি করবেন, কালকে শিমুলে আমরা জায়গা চুরি করবো, আপনাকে দুইজন আমার কি আই সামলাই এমনি? হয় আমার কোনো কিছু তো আর হাত দিতে পারবো না,
যদি হাত দেয় ওই গায়েব হয়ে যাবো। কে গায়েব হইব? লেদা হোলাইন বলি ভাইয়া, এত টিটকারি করিয়েন না। গোমেন্তন উড়ার পর যেদিন দেখবেন ইসিতে স্টেপ পড়ে গেছে, এতে বুঝবেন। কেনা দিব স্টেপ বাটা আমার? আইতে তো আমার পিছে। যেতে আইব হেতে কেমন কই আইব? আটকা দেখবেন স্টেপ আমনে দিছে আটকা। বেটা তগো নোয়া খেলল ভাই ব্রাদার, খালি তো পারে সব অ্যানালগ জিনিস ডিল করতে। এখন অ্যানালগ রয়ে গেছে বেটা, ডিজিটাল হইতে পারে নাই। স্টেপ দিব আইতো কাটা কই পাঠা? আইতেছে আইতেছে। হ্যাঁ আপনি এখানে আইতেছে সোজা সিমুর জুতে গিয়ে দিতে। তোর জুতো আমি নাই নাই বেটা, তুই যা গিয়া দেখ ওখানে কয় জোড়া জুতো পরে রয়েছে। ওখান থেকে এক জোড়া বেচলে তোর ভবিষ্যৎ হয়ে যাবো ভাইয়া। আমরা দামি জুতো আনলাই দো না ভাইয়া, আপনি এই জাঙ্গাইগঞ্জ হচ্ছে আপনার আবেগ, এই পুলিশের জুতো এগুলো আর আবেগ, আপনি আর আবেগ ফেরত দিতেন ভাইয়া। তোর জুতো আমি নেই নাই শিমুল, সর হেন থেকে নাহলে লাত্তি খাবি গোলাপ ঘুমাই দে যা। বুঝছি ভাইয়া, ভালোভাবে কইতেছি তো আপনার রান্না। আমি কিন্তু বেকি যাবো ভাইয়া, বেকলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এই তুই কি বেকবি ব্যাগ বাটা? আমার লগে রং বাজি, আমি তোর মতো শিমুল বাইরা হয় যা বাটা সর। বুঝছি, আয় যদি একবার দৈত্য মারে আজ জুতো একদিন কেলে গেছে, এমন এক ফোর্স দিমু হেতে 36টা শিলে লাগবো ওই দিলাম। এই বেটা আমারে হুলাস কাই সব কথাবার্তা যা। এই বাছা এগুলি কে গড়ের চারপাশে মন জ্যাঙ্গা জুলে রাখছো কি লিগা? কি হয়েছে এটা আপনি বুঝবেন না দুলা ভাই, এটা অন্য একটা খেলা। অন্য একটা খেলা মানে কি? এর খেলা কইলাম না, অন্য একটা খেলা। আরে অন্য একটা খেলাটা কি? হেটেই তো জানবার জিতেছি তো ভাই, অন্য একটা পিনিক আপনি বুঝবেন না। আর পিনিকটা কি? হেটেই তো জানবার জিতেছি কও উনি, এটা কি এর পিনিক? আরে পিনিক হইতেছে ধরেন মানে এরকম তো কেউ রাখে না, আমি রাখছি আর কি, ইউনিক একটা ব্যাপার না। ওরে বাপ, জাইঙ্গা জুলাই ইউনিক ব্যাপার হ্যাঁ মিয়া। এতই যদি ইউনিক ব্যাপার ঘটাইতে চাও তাহলে যে বিছানা রাখছো কি লিগা, বিছানা ঘরের তো বাইর করে দাও, তারপর উপরে একটা দড়ি বাইন্দা, দড়িতে ঝুলা ঝুলা ঘুমাইবো, আরো ইউনিক হইব। এটা একটু বেশি বেশি হয়ে গেল না তোলা ভাই? যাই হোক বাদ দেন, আপনি কেমন আছেন? আছি আমি ভালোই আছি। আচ্ছা ওইটা করতেছেন কবে? কোনটা করবো কবে? ওই যে ওইটা, ওই যে কোনটা? আরে সিরিনা পরে ছাড়তেছেন কবে? ওই যে আপনি কইলেন না ওরে ডিভোর্স দিয়ে দিবেন ওইটা। এই মেয়ে কি কইতেছ তুমি? সিরিনা আমি ডিভোর্স দিবো কি লিগা? আমার তিন তিনটা বড় মায়া আছে, আর সিরিনা আমি কত পেয়ার মহব্বত করি, হ্যার লগে আমার সুখের সংসার, হ্যার আমি ডিভোর্স দিতে যাবো কি লিগা? না ওইদিন মাল খাইতে খাইতে কইলেন না সেদিন আপনারা জ্বালাইতেছে, ঘর সংসার ভাল লাগে না, ঘর সংসার ছেড়া বাইরে যাইবেন গা, বুঝলেন না? আরে মিয়া মাল খাইলে তো মানুষের মনের মধ্যে কত কিছু নানাচারা করে, কত কিছু মনে হয়, হেলে গে এটাকে ধরে রাখতে হয়নি। হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।